সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো। প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার মানুষের হাত পা আঙ্গুল কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আশ্রমের ভেতরেই অপারেশন থিয়েটার গড়ে তুলেছিলেন তিনি, নিজেই কাঁচি ব্লেড দিয়ে অপারেশন শুরু করতেন, অতিরিক্ত রক্তক্ষরণও হতো, সেই রক্ত দেখে পৈশাচিক আনন্দ পেত মিল্টন সমাদ্দার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা, এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্থনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে। এবং যে যে ছেলেটা ওই ওজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা, এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্থনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এই ব্রিফিংয়ে উঠে আসে কিভাবে তিনি জানাজা ছাড়াই মরদেহ দাফন করতেন, মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এটা তো মিল্টন সমাদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন, এবং তার অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাট্রোনাইজ করেছে, এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিন দিনের রিমান্ডে সব তথ্য উঠে আসেনি, তাই আবারও তাকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড চায় ডিবি। অবশ্য মঞ্জুর হয়েছে 4 দিনের। ডিবি বলছে জিজ্ঞাসাবাদে নতুন আরও তথ্য উঠে আসবে। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় 3টি মামলা করা হয়েছে, আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন। এছাড়া বুধবার রাতে রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকেই মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে 2টি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়, মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক, উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য। অমিত হাসান, রবিন, কালবেলা।